হ্যালো ফ্রেন্ডস আই এম সো সরি আগের বারে তোমাদেরকে প্রমিস করেছিলাম লাইভ আসব কিন্তু আসতে পারিনি তার কারণ হচ্ছে যে আমার একজন খুব কাছের একজন রিলেটিভের খুব স্যাড একটা নিউজ পেয়েছিলাম একটা ডেথ নিউজ তো সেই কারণে আমি লাইভ আসতে পারিনি তোমাদের কাছে সো বাট এনিওয়ে সেটা মেকআপ করার জন্যই আজকে আমি হঠাৎ করে লাইভ এলাম তার কারণ আজকে আমাদের শ্যুটিং চলছে বহরমপুরে বল দুর্গা মাইকি শ্যুট চলছে বহরমপুরে মুর্শিদাবাদে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে এত তাড়াতাড়ি প্যাক আপ হওয়ার কথা ছিল না তো তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে সো যখন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল তখন ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই তো চট করে তোমাদের কিছু রিপ্লাই যেগুলো আসছে তার উত্তর তো দিতেই হবে নাহলে তোমরা রাগ করো শিল্পা সন্ত্রা বলছে হাই দাদা হাই শিল্পা রানা রয় বলছে হাই হাই রানা শুভ্রা ঘোষ বলছে হাই দাদা হ্যালো শশাধর মণ্ডল কেমন আছো খুব ভালো আছি মাধব মাইতি হাই দাদা হ্যালো মাধব মনীষা হুড়াতি কেমন আছো খুব ভালো আছি জ্যোতি আক্তার তুমি আমার এস এম এস পড়ো না আচ্ছা আই এম সো সরি মোনা পল কেমন আছো খুব ভালো অমৃতা মিত্রা হায় হ্যালো বর্ণিলা মাইতি হ্যালো হাই তপন কুমার সূর্য ই টি টি কী লিখেছ বুঝতে পারছি না রাহুল মান্না হায় হ্যালো রাহুল তন্ময় দে হায় তন্ময় মাধব মাইতি কেমন আছো দা খুব ভালো আছি মাধব অপর্ণা সরকার হাই হ্যালো অভিজিৎ মান্না হাই দাদা ভালো আছো খুব ভালো আছি আনোয়ার হোসেন কেমন আছো খুব ভালো আছি আনোয়ার নাসিফ জাওয়াদ হাই হাই নাসিফ জ্যোতি আখতার থ্যাংকস ওয়েলকাম ভার্ষা পাঠক দাদা ইউ আর গ্রেট ও থ্যাংক ইউ সো মাচ দীপাশ্রী ব্যানার্জি আই লাভ ইউ দা প্লিজ আমার নামটা একবার বলবে আচ্ছা নিশ্চয়ই বলছি তোমার নাম দীপাশ্রী দীপশ্রী রাইট ব্যানার্জি শুভদীপ দাস দাদা কেমন আছে খুব ভালো আছে শুভদীপ সানুরিটা পাল হাই জানু ও হাই জানু আন্তরা আক্তার মিথি হাই হ্যালো মিঠু মন্ডল হাই রানাধীর পাত্র হ্যালো রিয়াল বস আরে বাবারে আচ্ছা থ্যাংক ইউ বান্টি গোড়াই হাই হাই সুস্মিতা টিকা টিকাদার হাই হ্যালো আচ্ছা এখন আমি আবার তোমাদের সবাইকার রিপ্লাই দেব তার আগে আমি দেখিয়ে দিই আমি এখন কি খাওয়া খাচ্ছি সেটা হচ্ছে এখন ইভিনিং স্ন্যাক্স আমার শুটিং করে এসে এই দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে বয়েল্ড এগ আর এটা হচ্ছে স্যুপ এটা হচ্ছে টমেটো স্যুপ টমেটো স্যুপ আর বয়েলড এগ টমেটো স্যুপ আর বয়েল্ড এগ মানে ভীষণই খারাপ অবস্থা আমার মানে খাওয়া দাওয়া না খেতে আমি খুব ভালোবাসি এবং তার মাঝখানে যদি ডায়েট করতে হয় আমার গা হেল্পলেস এখন শুটিং চলছে শুটিং শেষ হয়ে গেলে যা খাবো তোমরা জীবনে কেউ সারা জীবনে খেতে পারবে না এমন খাবো আমি মনীষা সরকার হ্যাঁ মনীষরা আচ্ছা তাপস কুমার বলছে তোমার মুভি দেখছি দাদা আচ্ছা কোন মুভি দেখছো কি মুভি দেখছো জানো হুম উৎসা দাস বলছে কেমন আছেন বস খুব ভালো আছি থ্যাংক ইউ রাজেশ ঘোষ বলছে হায় দাদা হাই রাজেশ হ্যালো আচ্ছা ন্যায়না ভাল কি আমাদের কেউ খাওয়াও আচ্ছা আরে বাবরে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আচ্ছা উম আখি আখতার হায় দাদা হায় আখি Diet advisor, शु, शुश्मी डाएट एडवाइजर सुष्मी जाना अच्छा तुम्हें डाएट एडवाइजर ग्रेट मिस यू थैंक यू थैंक यू सो मच प्रियंका हालदार आई लव यू लव यू प्रियंका थैंक यू सो मच मचे नील मोनी लव यू लव यू लव यू अंकुश लव यू सो मच नील थैंक यू सो मच निशा राज्य हेलो निशा संजू राज हाय हेलो संजू हाय विनीता राउत হাই অঙ্কুশ হাই ইজ ইউর ডে গোয়িং অন ইউর সো হ্যানসম অ্যান্ড কিউট থ্যাংক ইউ সো মাচ বিনীতা থ্যাংকস্য লড সাগরিকা ঘোষ দাদাকে আমাকে দাদা আমাকে হাই তো বলো হাই সাগরিকা হ্যালো সরি যদি আমি তোমার মিস হয়ে গিয়ে থাকে সো সরি সুস্মিতা ঘোষ আই লাভ ইটিং আরে আমি তো প্রচণ্ডভাবে বিজয় ভাস্কর হাই ফ্রেন্ডস আওয়ার ইউ আই এম ফাইন বিজয় শহীদুল আই লাভ ইউ বস থ্যাংক ইউ সো মাচ এশা খান হাই ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এশা থ্যাংক ইউ সো মাচ আর প্রচুর প্রচুর কমেন্টস তোমাদের আকাশ চৌধুরী আরে আকাশটা তো বলো আরে সো সরি আকাশ তোমার নাম আমি বললাম এবার মিস হয়ে গিয়ে থাকলে সো সরি অ্যাঞ্জেলা মৌ অঙ্কুশ প্লিজ আমাকে হাই বল হাই অ্যাঞ্জেলা হ্যালো তোমার কি নতুন ছবি আসছে এস কে সুমন শুভ বলো দুর্গা মাইকি নামে আমার একটা ছবি আসছে যা শুটিং এখন করছি আমি দুর্গা পুজোয় রিলিজ অবশ্যই দেখো মানিক হাল সরকার প্রচুর আই লাভ ইউ পাঠিয়েছে থ্যাংক ইউ মানিক মহাদেব ভক্ত দাদা কেমন আছো খুব ভালো আছি মহাদেব আক্তার খান কেমন আছো দাদা ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাচ নম্রতা বস সো নাইস রাজকুমার হাই অঙ্কুশ দা হ্যালো রাজকুমার তন্ময় বনিক হাই দাদা তুমি কেমন আছো খুব ভালো আছি তন্ময় অধরা বিশ্বাস হাই তোমার অনেক বড় ফ্যান দাদা থ্যাংক ইউ সো মাচ আ লট আব্দুল হাসান হাই হ্যালো হ্যালো আচ্ছা জয়দেব বাইন জয়দেব ব্যান আচ্ছা সো সরি যদি তোমার সারনেমটা ভুল প্রনাউন্স করে থাকে আমি ঠিক বুঝতে পারছি না হ্যালো তোমাকেও দেবশ্রী সরকার হাই উজ্জ্বল দাদা তোমাকে হেভি লাগছে থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল মালিহা মমতাজ আই এম ফ্রম বাংলাদেশ ওকে সো শুভশ্রী মহারাণা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ মুনমুন দাস হায় দাদা হায় হ্যালো মুনমুন আর কে আছো জাকিয়া নাসরিন শিল্পী প্লিজ ওং টেক মাই নেম সিথিয়া কি সিন্থিয়া আচ্ছা সিন্থিয়া হায় সিন্থিয়া উর্বশী রয় দাদা তুমি হ্যালো বলো প্লিজ হ্যালো উর্বশী হ্যালো আচ্ছা অ্যাডিং বার্ড আচ্ছা তোমার নামটা আমি ঠিক তুমি লেখো নি হায় ও হ্যালো রাহুল খান হাই হ্যালো আরশি সিং তোমার ফেভারিট ফুড কী ফেভারিট ফুড চাইনিজ আই লাভ চাইনিজ ঐশ্বরিয়া ঘোষ ওয়ে উইল উই উইল সি ইন ইউ বিগ স্ক্রিন এগেন এই তো দুর্গাপূজা রিলিজ করছে আমার ছবি দাড়ি শুটিং করছি তোমাদের আগেও বললাম এখন মুর্শিদাবাদে রেশমি রেশমি দে সো মাচ দেয়েশমি রহমান সাবু কেমন আছেন ভাই খুব ভালো আছি শান্তনু সাউ হাই দাদা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ টুইন হালদা দাদা ভেরি নাইস দীপিকা এস চ্যাটার্জি তোমার অ্যাক্টিং খুব ভালো লাগে থ্যাংক ইউ শিখ আশা ইটালি থেকে বলছি লাভ ইউ আচ্ছা ইটালি থেকে থ্যাংক ইউ সো মাচ ইটালি থেকে তুমি বলছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ দাদা আমার নামটা একবার বলো আচ্ছা তোমার নাম হচ্ছে অনন্যা সাহা হাই অনন্যা হ্যালো সুচরিতা সাহা হ্যালো দাদা হ্যালো সুচরিতা নিতু রানী পল হাই হ্যালো সোনিয়া ওরপা হাই কিউটি আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ হ্যালো মারিওম খনন হায় কেমন আছে খুব ভালো আছি আর কে আছে সোহেলি সোহেলি নাহা একবার কিছু বলো দাদা কি বলবো বলো হাই সোহেলি কেমন আছো আচ্ছা সোমাই সোমিয়া খাতুন সুমাইয়া খাতুন বলছে দাদা আমার বাড়ি বর্ধমানে তোমাকে খুব ভালো লাগে আচ্ছা তোমার বর্ধমানে বাড়ি বর্ধমানে কোথায় থাকো আমি অবশ্যই জানিও তারক মিস্ত্রি বলছে হাই হ্যালো তারক স্যার আই উইশ ইউ মে গড গিভ ইউ লং লাইফ থ্যাংক ইউ সো মাচ সো সুইট অফ ইউ সুজিত আর কি আছো লাইভটা রোজ করলে রোজ দেখতে পেতাম সুস্মিতা গোমস বাট ডেফিনেটলি আমরা যখনই সময় পাই আমরা আমি চেষ্টা করি লাইভে আসার রোজ তো পসিবল নয় বাট হ্যাঁ অবশ্যই যখনই টাইম পাবো যখনই সুযোগ পাবো আমরা অবশ্যই অবশ্যই লাইভ আসবো তোমাদের রকম কোনো কমপ্লেন থাকবে না তাহলে এই রে একজন রেগে গেছে তুমি খুব পচা আমার কমেন্টস পড়ো না এই কেল করেছে সিনথিয়া জাহান অথই অথৈ আই আম সো সরি সিনথিয়া এই তোমার কমেন্টস পড়লাম এবং তোমার কমেন্টসটা হচ্ছে তুমি খুব পচা আমার কমেন্টস পড়ো না তোমার কমেন্টস নেই পড়লাম ফাইনালি বাধ্য হয়ে আই লভ ইউ দীপা সরকার আই লভি অংকুশ দা তোমার সব বই আমি দেখতে একই বা শশুর থ্যাংক ইউ সো মাছ আহ আচ্ছা আমার বাড়ি বর্ধমানে আচ্ছা আচ্ছা শক্তিগড়ে খুব ভালো আমায় খাইও অবশ্যই একদিন কিনে আচ্ছা দেবব্রত নস্কর বলছে তুমি কি খাচ্ছ এই যে আমি দেখালাম কি খাচ্ছি একটা টমেটো স্যুপ আর তার সাথে বয়েলড এগ এটা এখন আমি খাচ্ছি রাতে এখন এটা ডিনার নয় রাতে আবার একটু ডিনার করব আচ্ছা আর কে আছে হাই কেমন আছো দাদা আমি বাংলাদেশ থেকে বলছি বৈশাখী আক্তার ভাই বৈশাখী কেমন আছো সোমা আক্তার বলছে হাই তো বলো হাই সোমা সঞ্জু দাস দাদা একটা সং প্লিজ এটি

নন্দিনী দাস দাদা কমেন্টস কেন পড়ো না পড়লাম তো নন্দিনী হাই নন্দিনী গাজী দাসের তোমার সব মুভিগুলো সুন্দর হয় থ্যাংক ইউ সো মাছ থ্যাংক চক্রবর্তী আচ্ছা ওকে বাই আচ্ছা মনে হচ্ছে খোঁচে গেছে মৌমিতা আচ্ছা যাই হোক আরশি সিং লাভ ইউ লাভ ইউ আরশি দেবজ্যোতি পাল একবার দেখো কি খেলে একবার দেখাও কি খেলে আচ্ছা আচ্ছা দেখালাম তো কি খেলাম আমি আর শামিমা সরবর হাই হাই নিশান আই লাভ ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মালি মালিহা মমতাজ বাংলাদেশে আসলে বলো আমার বাড়ি বেড়াতে আনবো তোমাকে অবশ্যই অবশ্যই ডেফিনেটলি রাহুল খান কথা বলছো না কেন এই তো বলছি রাহুল আচ্ছা রসেল আহমদ বিক্রম দাস দাদা সীমা রনি দাদা আমার কমেন্টসটা পড়ো না পড়ো না আচ্ছা সীমা রনি হায় হায় সীমা কাকুলি মান্না হ্যালো অঙ্কুশ শর্মা ইন্সপিরেশন সো ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি যদি আমাকে দেখে একটু হলেও ইন্সপায়ার হতে পারো তার জন্যে অনেক অনেক থ্যাংকসিম সিংহ রয় জুলফিকার ওয়াজ অসম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিশান্ত আফরিন হাই হ্যালো শালিনী ঝিলিক দে দাদা একটাও রিপ্লাই দিলে না কোথায় দিলাম না শালিনী ঝিলিক দে হাই শালিনী হ্যালো উৎপল ওই তুই ফালতু উৎপল লিখে রেখেছো কেন তোমার প্রোফাইল নাম ফালতু উৎপল কি যাই হোক উৎপল নিশ্চয়ই তোমার নাম একবার কথা বলো প্লিজ হাই উৎপল হ্যালো সৌরভ চক্রবর্তী ভালো আছো খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সোহান সোহান খান হ্যালো হ্যালো আচ্ছা এনিওয়ে মোটামুটি আজকে তোমাদের আচ্ছা ডিজি দেবলিনা হাই হ্যালো রুবি নূর দাদা তুমি আমার ফেভারিট হিরো লাভ ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মনীষা দাস ও দাদা কিছু তো বলো হাই মনীষা হ্যালো সঞ্জয় বিশ্বাস দাদা আমি কিন্তু পাঁচটা কমেন্টস করলাম সো সরি সঞ্জয় সঞ্জয় হাই তোমার আমি কমেন্টসটা পড়লাম হ্যালো রীতি দত্তা হেভি থ্যাংক ইউ এনিওয়ে চলো আমার মনে হয় এবারে আমাকে যেতে হবে ভালোই লাগলো তোমাদের সাথে যতটুকু আড্ডা মারলাম খুব ভালো লাগলো আবার তোমাদের সাথে আড্ডা হবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে খুব ভালো লাগে যতবার লাইভ করি থ্যাংক ইউ আর এটুকুই বলার যে এখন যে ছবি শুটিং করছি বলদুগ্গা মাইকি আর কিছুদিন বাকি আছে তারপর পোস্ট প্রোডাকশান তারপর প্রমোশন তারপরে রিলিজ পুজোও এবারে অনেকটা এগিয়ে এসছে আর খুব বেশি দিন নেই পুজো সো দুর্গা পুজোতে রিলিজ করব আমরা এটা তো তোমরা অবশ্যই অবশ্যই দেখো এই ছবিটা বলো দুর্গা মাইকি দুর্গা পুজোর সময় সো এভাবেই পাশে থেকো ভালোবেসো যাতে আমরাও ভালো ভালো ছবি তোমাদের গিফট করতে পারি আমরাও আরও পরিশ্রম করতে পারি তোমাদের জন্য So thank you so much and uh, love you. Thank you.